জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয়। বিখ্যাত এই উক্তিটি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। লোকাল ট্রেনে আবার চেপে বসলাম। আজকে আমরা যাচ্ছি সীমান্ত শহর বনগাঁ থেকে কয়েক কিলোমিটার দূরে গোপালনগরের শ্রীবল্লী ব্যারাকপুরে। সেখানে যাব, গিয়ে দেখব কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ইছামতী নদীটা ভ্রমণ করব, তারপর ওখানে গিয়ে দেখব ঝুলন্ত ব্রিজ, একটা ছোট্ট পার্ক যেটা বিভূতিভূষণ পার্ক নামে বিখ্যাত। এই ভিডিওটা শেষ অবধি থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আপনারা কিভাবে ওখানে যাবেন? তো বনগাঁ স্টেশনে নেবে, টোটোতে করে সোজা চলে যেতে হবে চাকদা বাস স্ট্যান্ড। সময় লাগবে 10 মিনিটের মতন, ভাড়া নেবে 10 টাকা। এবার চাকদা বাস স্ট্যান্ড থেকে আপনাকে শ্রীপল্লী ব্যারাকপুর বা টালিখোলা মোড়ে আসতে হবে। ভাড়া পড়বে 20 টাকার মতন, সময় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমরা এখন চাকদামোর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট এখান থেকে একটু সেরে নিলাম, নিয়ে আমরা সোজা বাসে উঠে পড়ব। বাসটা বেশ ফাঁকাই ছিল, ভোরবেলা বেশ ভালোই লাগছিল। এই বাসে করে এখন আমরা সোজা চলে যাব শ্রীপল্লী ব্যারাকপুর। চলো যাওয়া যাক। আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলে এসেছি। এই বাড়িটি স্মৃতিরেখা নামে বিখ্যাত। বাড়ির গেটের ভিতর ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ল, বিশাল বড় বড় আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন রকম ফুল গাছ। সরু ভিতর দিক দিয়ে রাস্তা চলে গেছে, তার সামনেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটি। গোপালনগরের শ্রীপল্লী ব্যারাকপুরের এই গ্রামের বাড়িতে জীবনে অনেকটা সময় কাটিয়ে গেছেন কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গ্রামের নাম জড়িয়ে রয়েছে তার কালজয়ী উপন্যাস, পথের পাঁচালি, ইছামতী সহ বেশ কয়েকটি ছোট গল্প। বাড়িতে যেহেতু তালা দেওয়া ছিল, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে দেখতে পেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি খোদাই করা আছে, এবং এই মূর্তির পাশেই সস্ত্রীকের একটি মূর্তি, অর্থাৎ রমা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এখানে খোদাই করা আছে। অবশ্য বাড়ির এই নামকরণ সাহিত্যিকের প্রয়াণের পরই দেওয়া হয়েছিল। এরপর বাড়িটির চারিদিকে আমরা একটু ঘুরে দেখলাম। বাড়িটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। বাড়িটা এখন হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরনে থাকত হ্যান্ডলুমের খয়েরি পাঞ্জাবি আর হাতে সরু বেত, যদিও ছাত্রদের উপর কোনোদিন সেই বেত তোলেননি তিনি। শিক্ষার্থীদের প্রতি তার ছিল গভীর মমত্ববোধ।
সাহিত্যিকের বাড়ির পাশেই আছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীতেই উনি স্নান করতে আসতেন এবং তার স্মৃতির উদ্দেশ্যেই এখানে একটি ঘাট নির্মাণ করা হয়েছে, যার নাম দেওয়া আছে বিভূতিভূষণ স্মৃতি ঘাট। সেখানে ওনার বিশাল বড় একটা সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে এবং একটি পার্কেরও নির্মাণ করা হয়েছে। কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের খুব অভাব চোখে পড়ল। এই পার্কটিকে যদি সুন্দরভাবে সাজানো যায় তাহলে অনেক পর্যটক এখানে আসবে এবং ঘুরে যাবে। এখন আমরা ঠিক ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ঝুলন্ত ব্রিজের নিচে আছে ইছামতি নদী। চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য এবার একটু উপভোগ করে আসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পার্কের ঠিক পাশে এই ঝুলন্ত ব্রিজটা, আর তার পাশে আছে ইছামতি নদী। ঠিক আছে, ইছামতি নদী। শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে ইছামতি নদীকে কেন্দ্র করে এবং এই বিভূতিভূষণ ঘাটকে কেন্দ্র করে বহু দূর দূর থেকে মানুষ এখানে পিকনিক করতে আসেন এবং এটা টুরিস্টদের জন্য একটি সুন্দর দর্শনীয় স্থান। বিভূতিভূষণ পার্ক গেট বন্ধ ছিল, কিন্তু মেনটেন্যান্সের এত অভাবে দেখতে খুব খারাপ লাগছে। এটা অবশ্যই একটু মেনটেন্যান্স করা উচিত, এটা আমাদের একটা ঐতিহ্য। আর তার পাশেই আছে এই যে ঝুলন্ত ব্রিজ, আর এটা হচ্ছে ইছামতি নদী। এরপর আমরা এখান থেকে চলে যাব সোজা গোপালনগরের দিকে, একটি টোটো ধরে নেব এবং ওখান থেকে গোপালনগর বাজারটা এবং ওখানে কালী মন্দির আছে ওখান থেকে দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। আমরা এখন বিভূতিভূষণ পার্ক থেকে সোজা চলে যাচ্ছি গোপালনগর। একটা অটো ভাড়া করে নিলাম, এখান দিয়ে 15 টাকা ভাড়া নিল। আমরা এখন চলে এসেছি গোপালনগরের খুবই জাগ্রত কালী মন্দিরের সামনে। আমরা এখন এখানে কিছুক্ষণ থাকব, থেকে তারপর এখান থেকে রওনা হয়ে যাব বাড়ির দিকে। ভিডিওতে শেষ অবধি থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো।
আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এই বলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, নমস্কার।